ভোট করাতে গিয়ে অভিজ্ঞতা থেকে নিজের ব্যক্তিগত মতামত দিয়েছেন। সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চাকে বাদ দেওয়ার সওয়াল করায় চর্চা শুরু হতে ড্যামেজ কন্ট্রোল শুভেন্দু অধিকারীর। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে বিরোধী দলনেতা আরো বলেছেন, দলের সঙ্গে যে থাকবে বিজেপিও তার সঙ্গে রয়েছে, সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিরোধী দলনেতা বলেছেন, এরাজ্যে সংখ্যালঘুদের ভোট পায়নি বিজেপি, সেই অভিমান থেকেই তিনি এমন মন্তব্য করেছেন। এর সঙ্গে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের কোনো যোগ নেই, পশ্চিমবঙ্গের পার্টির সঙ্গে সরকারের অবস্থাই আলাদা। বিকাশের নামে, বিকশিত ভারতের নামে, রাষ্ট্রবাদের নামে ভোট চাই। তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছে তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট কমিউনিটি রিলিজিয়ানকে নিয়ে মেম্বারশিপ দেয়নি। আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাহফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্যে থেকে। অন্যদিকে শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বন্ধের তত্ত্ব খারিজ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শ্রমিক ভট্টাচার্যের। তিনি বলেছেন, বিজেপি কোনো বিশেষ সম্প্রদায়কে সামনে রেখে রাজনীতি করে না, বিজেপির রাজনীতি ভারতের 140 কোটির মানুষকে নিয়ে, তার মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী সংখ্যালঘুও রয়েছে। যারা যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হক বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন।